ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে গত দুদিনে হাবড়া এবং অশোকনগর কল্যাণগড় পুরসভায় দুজন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই জেলায় পাঁচ হাজার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তার ফলে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর হাবড়া এবং অশোকনগর কল্যাণগড় পুরসভায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফি লাফি বাড়ছে মরশুমের শুরু থেকেই প্রথমে ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকে এই দুই এলাকায় হাবড়া হাসপাতালে কৃতিমতো ক্যাম্প করা হয়েছে পুরসভার পক্ষ থেকে কিন্তু আক্রান্তের সংখ্যা কেন কমছে না তা নিয়ে চিন্তিত স্থানীয় প্রশাসন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় জঞ্জাল সাফাই হয় না জমা জলে মশার উপদ্রব বাড়ছে পুরসভার তরফ থেকে সেভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না উপর উপর পরিষ্কার করা হচ্ছে তার ফলে সমস্যা বাড়ছে এবং ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে যদিও মানতে নারাজ হাবড়া পুরসভার বিদায়ী পুরবোর্ডের স্বাস্থ্য দপ্তরের পরিষদ তারক দাস তার বক্তব্য পুরসভা নিয়মিত জঞ্জাল সাফাই করছে এলাকায় মশা নিধনের লাগাতার প্রক্রিয়া চলছে অর্থাৎ স্থানীয় বাসিন্দারা অবান্তর অভিযোগ করছে বলে তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন কিন্তু ফের গত দুদিনে দুজনের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর ক্যামেরায় আসি সাইচের সঙ্গে সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা